লজ্জার মতো চুলো নারীর এক ভূষণ। চুল যার কম তার এই অভাব বোধ কিছুতেই যায় না। প্রিয় দর্শক, রাহিমা সুলতানা আর রীতা আপু এখন আমাদের বলবেন হার্বস দিয়ে চুলের ঘনত্ব এবং দ্রুত বৃদ্ধি করার উপায়। নারী সৌন্দর্যের প্রধান অংশ হলো তার চুল, আর সেই চুল যদি ঘন, কালো, লম্বা না হয় তাহলে কি হয় বলুন? যুগে যুগে কবি কাব্য করে গেছে নারীর সৌন্দর্যের প্রধান অংশের এই ঘন, কালো, কাজল চুল নিয়ে। তো কাজেই দেখা যায় যে আমরা সবাই কিন্তু চাই আমাদের চুলটা লম্বা হোক, ঘন হোক এবং চুলের স্বাস্থ্য ভালো হোক। আজকাল দেখা যায় নানা কারণে আমাদের চুলের ভলিউম নষ্ট হয়ে যায়, প্রপার লেন্থ যেটা আমরা চাই সেই লেন্থটা আমরা পাচ্ছি না। তো এই কারণে চুল নিয়ে আমাদের সবারই কিন্তু একটা অসন্তুষ্টি রয়েই গেছে এবং প্রত্যেকেরই একটা ভেতরের চাহিদা, কেমন করে আমার চুল আরও লম্বা হবে, ঘন হবে, হেলদি হেয়ার হবে। তো এটা তো শুধু চাইলেই হবে না, কেন আমাদের চুল এখন নষ্ট হয়ে যাচ্ছে, যেমন চুল আমরা চাচ্ছি সেটা পাচ্ছি না, সেটাও আমাদেরকে একটু ভাবতে হবে। একটা জিনিস, চুল কিন্তু জেনেটিক্যালিও দেখা যায় যে যাদের বংশে চুল অনেক বেশি লম্বা থাকে তাদের চুল কিন্তু লম্বা হয়। তাছাড়াও যদি নিয়মিত আমরা কেশ চর্চা করে থাকি, অয়েল ম্যাসাজ করি, প্রপার প্যাক দেই, ভালো ডায়েট থাকে চুলের জন্য, পলিউশন কম থাকে, স্ট্রেস কম যদি আমরা রাখি, নিয়মিত একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে যদি থাকি, তবে কিন্তু আমাদের চুলের লেন্থটা বাড়ানো সম্ভব। এবারে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি কেমন করে আপনি আপনার কেশ চর্চা করবেন। আসলে যারা লম্বা চুল চান তাদের সপ্তাহে অন্তত 2 দিন হেয়ার অয়েল ম্যাসাজ করতে হবে। কুমারিকা হেয়ার অয়েল, আমলাযুক্ত হেয়ার অয়েল, এই তেলটা আপনি যদি সপ্তাহে 2 দিন ম্যাসাজ করেন আপনার স্ক্যাল্পে তাহলে ভালো ফল পাবেন। শুধু অয়েল ম্যাসাজ করলেই হবে না, কাঙ্ক্ষিত ফল পেতে আপনাকে আরও একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। সেটা হলো খুব সিম্পল কিছু জিনিস, 2 টেবিল চামচ আমলা পেস্ট, 2 টেবিল চামচ শিকাকাই পেস্ট, 2 টেবিল চামচ পেঁয়াজের রস। এই 3টে জিনিস একসাথে করে একটা প্যাক তৈরি করে তুলো দিয়ে পুরো স্ক্যাল্পে লাগাতে হবে এবং চুলেও লাগাতে হবে। লাগিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে, তারপর খুব ভালো করে ধুয়ে ফেলুন। একটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা যখনই কোনো হার্বস মাথায় দেব ওই দিন যদি শ্যাম্পু এবং কন্ডিশনার না লাগাই তাহলে ভালো ফল পাবো। আমরা যেটা করব, খুব ভালো করে রানিং ওয়াটার দিয়ে চুলটা ধুয়ে নেব, পরদিন শ্যাম্পু যদি করি তাহলে ভালো ফল পাবো। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা 1-2 দিন করার পরেই দেখা যায় হতাশ হয়ে যাই, এটা করা যাবে না। এই পদ্ধতি আপনাকে মিনিমাম 6 মাস করতে হবে, তবেই দেখবেন আপনি যে রেজাল্ট চাচ্ছেন আপনার ঘন এবং লম্বা চুল আপনি পেয়ে যাবেন।